नमस्कार देखें सी 24 घंटा अपन संगे रही है सम्प्रीति और शुरू करब आमरा साध्येर मध्य स्वास्थ्य। आज के साध्येर मध्य स्वास्थ्यते कि निये आलोचना करब क्रिटिकल कार्डियक केयर और आमादेर एई आलोचनाते उपस्थित रयेछेन आमादेर संगे सुप्रिय चक्रवर्ती बीपी पोद्दार हस्पिटालेर ग्रुप सीईओ। सुप्रिय बाबू स्वागत जी 24 घंटा। और आमादेर संगे रयेछेन डॉक्टर अभिजीत आईच भौमिक क्रिटिकल कार्डियक केयर एक्सपार्ट बीपी पोद्दार हस्पिटाल। डॉक्टर भौमिक आपनाके स्वागत जी 24 घंटा। इदानींकाले आमरा खूब देखे थाकी जे शुधुमात्र हार्टेर असुख होते गेले जे 60 होते हबे बा 50 होते हबे सेटा नय। खेलार माठे खेलते खेलते किंबा दाबा खेलते गिये किंबा शुधुमात्र दर्शक धरुन आपनारा कोनो मैच देखते गेछेन सेखान थेकेओ अनेक समय एई धरनेर आनवांटेड खबर पावा जाय जे हृदरोगे आक्रांत हये कारोर मृत्यु हयेछे किंबा केउ हस्पिटालाइजड। सुप्रिय बाबू आमि प्रथमेई जे जे जिनिसगुलोर उल्लेख करलाम एई प्रवणताटा एखन एतटा बेशि केन हयेछे? एतटा बेशि हওয়ার তার অনেকগুলো কারণ রয়েছে। কারণ ক্রিটিক্যাল কার্ডিয়াক কেয়ার আর কার্ডিয়াক কেয়ার যেটা বলতে আমরা বোঝাই সেখানে একটা লাইফস্টাইল ম্যানেজমেন্টে একটা বিরাট পার্ট চলে আসছে। যিনি ফুটবল প্লেয়ার তিনি ফুটবল প্লেয়ারের জন্য তাকে শরীরচর্চা করতে হয়, বিভিন্ন জিমে যেতে হয়, তাকে শরীর ঠিক রাখতে হয়। সেইটা করবার সময় তিনি কিন্তু খেয়াল রাখেন না যে আমার কতটা শরীর নিচ্ছে বা আমার হার্টের কোনো রকম কোনো সমস্যা আছে নাকি। আমরা সব সময় বলি কোনো সময় কোনো জিমে যাওয়ার আগে বা প্রচুর পরিমাণে নিজেকে শরীরের কোনো রকম জিম জাতীয় কোনো রকম বা প্রাণায়াম জাতীয় কোনো কিছু করবার আগে আমরা বলি যে যদি কোনো বেশি মাত্রায় কোনো কিছু করেন বা করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার করাটা কি উচিত? সেক্ষেত্রে আগে আমি চেক আপটা করবো। কেন চেক আপটা করবো? চেক আপটা করে দেখে নেবো যে আমার সব দিক থেকে ঠিক আছে নাকি। আমি যে কাজটা করতে যাচ্ছি বা জিমে যে কোনো কিছুই অতিটা ভালো নয়। আমি যদি অতিরিক্ত মাত্রায় কোনো কিছু এক্সারসাইজ ইজ ইনজুরিয়াস টু হেলথ, একদম যে কোনো জিনিসে যদি অতিরিক্ত ব্যাপারটা জুড়ে যায় তখন কিন্তু সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক। তো সেই জিনিসটা কিন্তু এখন মানুষ শরীরের কথা ভেবে অনেকে মাসকুলার ফিগার পছন্দ করেন, সেই জন্য তারা বিভিন্ন সিনেমায় দেখে তারা চেষ্টা করেন জিমে গিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা বা 6 ঘন্টা কাটিয়ে আমরা সেইটা পেরার চেষ্টা করি। কিন্তু এই সমস্ত দিক থেকে করতে যাওয়ার আগে আমাকে জানতে লাগবে যে আমি অতিরিক্ত শরীরের পক্ষে যে শরীরের উপর যে লোডটা নিচ্ছি সেটা শরীরের হার্ট আমাকে কীভাবে মানে ক্যাপাসিটি কতটা, আমার হার্টের ক্যাপাসিটি কতটা এবং সেই কতটা কি কতটা কখনোই এমন হওয়া উচিত না যারই যতটা ক্যাপাসিটি সেটা তার মাত্রাতিরিক্ত কোনো কিছু হওয়া উচিত না। তো সেই জন্য আমাকে যদি কোনো জিমে যেতে হয় বা আমাকে ওয়াকিং করতে হয় বা সুইমিং করতে হয় নিশ্চয়ই শরীরচর্চার মধ্যে থাকতে লাগবে এবং শরীরচর্চাটা এমন হওয়া উচিত সেটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আমি শরীরচর্চা করলাম প্রতিদিন। তার সঙ্গে কি আমি কি খাওয়া দাওয়া করলাম? এবার আমি প্রচুর সুন্দর শরীরচর্চা করছি মানে নিজেকে মনে করলাম আমি ফিট, কিন্তু আমি খাবারের সময় এমন ধরনের ফাস্টফুড জাতীয় খাবার, জাঙ্ক ফুড বা অ্যালকোহল জাতীয় রাতের বেলায় সেগুলোকে আমি প্রচুর পরিমাণে কিন্তু বা স্মোক বা অ্যাডিকশনস এগুলো কিন্তু আমি করলাম। আর মনে হলো সকালে উঠে আমি 1.5 থেকে 2 ঘন্টা জিম করলাম তাহলে আমি কিন্তু শারীরিকভাবে ঠিক হয়ে গেলাম, যেটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। যেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই কার্ডিয়াক বা হার্টের ক্ষেত্রে সুস্থতার লক্ষণ একটাই, যেরকমভাবে আপনাকে একটা সুস্থ নর্মাল শরীরচর্চা করতে হবে, কোনোটাই অতিরিক্ত নয়। আর খাওয়া দাওয়াটা এমন করতে হবে কোনোটাই কোনো অতিরিক্ত মাত্রায় নয়। অ্যাডিকশান যার মধ্যে আছে সেটা খুব পরিমিত মাত্রায় হবে। আমরা বলি যে অ্যাডিকশান না থাকা সবচেয়ে ভালো। আর যে খাবারগুলোর কথা বলি সেখানে অল্প তেল জাতীয় বা চর্বি জাতীয় খাবারটা খাওয়া উচিত। সেখানে আপনি চর্বি বলতে কি গুড ফ্যাটটার কথা বলছেন? না, গুড ফ্যাট না, চর্বির মধ্যে গুড ফ্যাট তো সব সময় হার্টের জন্য ভালো, যেটাকে আমরা এসডিএল কোলেস্টেরল বলে থাকি, যেটা খারাপ কোলেস্টেরল মানে এলডিএল মানে যে কোনো তেলই শরীরের পক্ষে খারাপ। অনেকে ভাবেন যে আমি বোধহয় অলিভ অয়েল খাচ্ছি তাহলে আমি যত ইচ্ছা খেতে পারি কোনো অসুবিধা নেই। এনি অয়েল শরীরের জন্য ক্ষতিকারক, তবে হ্যাঁ অলিভ অয়েল বা সানফ্লাওয়ার অয়েল এগুলো একটু কম ক্ষতিকারক। আর অন্য হয়তো মাস্টার্ড অয়েল তাতে হয়তো একটু পরিমাণে খারাপ কোলেস্টেরল সংখ্যা বেশি থাকে, কিন্তু আমরা যেটা বলি কোনোটাই এক নাগারে খাওয়া উচিত না, সেটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে খাওয়া উচিত, একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া উচিত। সবটাই শুধু অলিভ খেলাম তা নয়, সেখানে সানফ্লাওয়ার অয়েলে খেলাম, সেখানে আমি একটু রাইস ব্র্যান অয়েল খেলাম বা আমি মাস্টার্ড অয়েল খেলাম, সবটা যেন তার কম্বিনেশন থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খাওয়ার টাইমটা সময়টা যেন ঠিক থাকে এবং কি খাবার খেতে হবে, যে খাবারের মধ্যে সমপরিমাণ প্রোটিন থাকতে হবে, একটু ভিটামিন জাতীয় মানে একটু ফ্রুটস জাতীয় খাবার খেতে হবে এবং মিষ্টি এবং তেল জাতীয় খাবার একটা বয়সের পর আমরা যেটা বলে থাকি 25 থেকে 30 বছরের পর থেকে একটা বয়সের পর থেকে যতটা কম খাওয়া যায় ততটা ভালো। কিন্তু আমরা কি করি সেইটাকে না মেনে অনেকে মনে করে আমি জিম করছি সেই কারণের জন্য আমি যত ইচ্ছা খেতে পারি, আবার অনেকে মনে করে যে এখন খাবো না তো কখন খাবো, তো সেই কারণের জন্য আর এখনকার দিনে খুব কম বয়সেই লোকে অ্যাডিকশন হয়ে পড়ছে। আমরা দেখি বিভিন্ন স্কুল কলেজের মাত্রায় গিয়ে দেখা যায় প্রতিটা ছেলে মেয়েরাই হয়তো স্মোক করছে বা তারা কোনো পার্টিতে যাচ্ছে তখন তারা বেশি পরিমাণে অ্যালকোহল খাচ্ছে, যখন তখন তারা ফাস্ট ফুড বিরিয়ানি জাতীয় খাবার যখন তখন বেশি মাত্রায় খাচ্ছে। এবং বড়দের একটা জিনিস খুব বলতে শোনা যায়, বয়স কম তো তাই বুঝতে পারছে না এখন। একদম তাই, তো এইটা করতে গিয়ে কি হচ্ছে, সবাই ভাবে বয়স কম তাই কিছু হওয়ার নয়, সেই জন্য এই ধরনের খাবারগুলো অতিমাত্রায় খাওয়ার জন্য এবং শরীরচর্চা ঠিকমাত্র না করার জন্য কি হয়, অল্প বয়সের মধ্যেই কিন্তু একটা কার্ডিয়াক অ্যারেস্টের প্রবণতা চলে আসে। এবং সেটা কিন্তু ৩০ বছর বয়সে হতে পারে, ৩২ বছর বয়সে হতে, কিন্তু যদি আমি নিজেকে ঠিক মতো করে রাখি তাহলে কিন্তু আর নিজেকে মনিটর রাখি, হার্ট কিন্তু কখনো আপনাকে ধোকা দেবে না যদি আপনি নিজেকে ঠিক করে রাখেন। হার্ট কখনো বিট্রে করবে না যদি আপনি আপনার হার্টে টেক কেয়ার করেন ইনাফ অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে। আমি ডক্টর ভৌমিকের কাছে আসবো। ডক্টর ভৌমিক, সুপ্রিয়বাবু যেটা বলছিলেন যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, এটা তো একটা বিশাল বড় কোয়েশ্চেন মার্কের সামনে দাঁড়িয়ে রয়েছে নাওয়াডেজ। কারণ খাওয়া হয়তো ঠিক হচ্ছে, সুপ্রিয়বাবু যেরকম বলছেন, হয়তো এক্সারসাইজ হচ্ছে, কিন্তু আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে প্রপার ঘুমোনো বা সাউন্ড স্লিপ যেটাকে আমরা বলি। আমরা হয়তো শুয়ে আছি 7 ঘন্টা 8 ঘন্টা, কিন্তু দেখা যাচ্ছে ঘুমটা প্রপারলি হলো না, ঘুমের মধ্যে অনেক ধরনের স্বপ্ন দেখা বা আধা ঘুম, কাঁচা ঘুম, তো এগুলোও তো সেখানে ম্যাটার করে অনেকটাই। কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাইবো ডক্টর ভৌমিক, যে এই যে হার্টের সমস্যা আমরা দেখতে পাচ্ছি বা কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, এবং সেটা যেটা উনিও উল্লেখ করলেন 30-32 বছর এমনকি 40-এও আমরা দেখেছি, অনেক স্টারদের দেখেছি, সেলিব্রিটিদের দেখেছি এটা হচ্ছে, তো এটা কেন হয়? এটার আগে কি কোনো ইন্ডিকেশন পাওয়া যায়? কোনো ধরনের শ্বাসকষ্ট বা বুকে চাপ বা এই ধরনের কি কোনো ইন্ডিকেশন থাকে? কি করে বুঝবো যে বিপদ ঘনিয়ে আসছে? অ্যাকচুয়ালি 30 বছরও নয়, তার থেকেও অনেক কম বয়সী মানুষের মধ্যেও আমরা কিন্তু হার্টের হৃদরোগের প্রবণতা দেখেছি। এবং শুধু তাই নয়, সেটা যখন হয় 23 বছর 24 বছরেও হয়েছে, মানে ভেরি আনফর্চুনেট। এবং ব্যাপার যেটা হয় কি, মানে এই যে সচেতনতা যেটা নিয়ে উনি এতক্ষণ কথা বললেন এবং যেটা উনি খুব রাইটলি পয়েন্ট আউট করলেন, যে আমাদের মধ্যে প্রত্যেকটা স্তরের মানুষের মধ্যে সচেতনতার বড় অভাব। আজকের দিনেও আমরা এত রকমভাবে বলার চেষ্টা করি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখনও সচেতনতা ব্যাপারটা কিন্তু পৌঁছায়নি। এই যে আজকে ফিল্ম স্টার বলছেন, এই যে আজকে ফুটবল প্লেয়ার বলছেন, এই যে আজকে সমর্থক বলছেন, আপনি কোথাও না কোথাও দেখবেন এরা কোনো না কোনো জায়গায় সচেতন ছিলেন না। ডক্টর ভৌমিক, আপনি এই যে সচেতন হওয়ার কথা বলছেন, তার মানে কি যদি কারোর পারিবারিক রোগ থেকে থাকে, হার্টের ডিজিজ ধরুন তার বাবা মার কিংবা তাদের ফোরফাদার্সে, তো সেক্ষেত্রে কি তার নিয়মিত ঠিক একটা মানে মনিটরিং এর মধ্যে থাকা, চিকিৎসকের পরামর্শ নেওয়া, এটা কোন বয়স থেকে শুরু করা উচিত? এটা ধরুন আপনি যখন একটা মোটামুটি পূর্ণ বয়স অর্জন করছেন, মানে ধরুন 25-26 বছর বয়স বা 23-24 বছর বয়সে যখন আপনি একটা কোনো অ্যাক্টিভিটির মধ্যে ঢুকছেন, হ্যাঁ, তখন সাধারণত কি হয়, আজকালকার দিনে পিডিয়াট্রিক বাচ্চাদেরকেও অনেক সময় আমরা ইকো করিয়ে দেখে নিতে পারি যে তাদের জন্মগত কোনো রকম কিছু রোগ আছে কিনা। কিন্তু যাদের ধরুন জন্মগত কিছু নেই, কিন্তু পরবর্তী অবস্থায় হয়তো দেখা গেছে যে তাদের যত তারা ডেভেলপ করেছে, তাদের ফ্যামিলিগতভাবে তাদের হয়তো একটা সাডেন কার্ডিয়াক ডেথের হিস্ট্রি আছে, বা তাদের হয়তো ফ্যামিলিগতভাবে কোনো জেনেটিক ডিসপোজিশন আছে অফ এনি কার্ডিয়াক ডিজিজ। কাজে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমাদের যিনি ডাক্তারবাবু দেখছেন বা যে পেশেন্ট আছে বা তার ফ্যামিলি মেম্বার, তাকে কিন্তু এই ছোটোবেলা থেকে, এই বয়স থেকেই তাদেরকে কিন্তু একটা মোটামুটি একটা কার্ডিয়াক ওয়ার্কআপ, একটা বেসিক কার্ডিয়াক ওয়ার্কআপ করে রাখাটা কিন্তু খুব দরকারি, খুব জরুরি। কারণ যে কোনো জিনিসই খুব অল্পেতে ধরা পড়লে, সে হার্ট ডিজিজই হোক বা ক্যান্সারই হোক, অল্পেতে ধরা পড়লে কিন্তু সেগুলো সুচিকিৎসা করলে পরে সেগুলো কিন্তু পূর্ণমাত্রায় সুস্থতা অর্জন করে। কিন্তু আমাদের মধ্যে এটা একটা পার্ট গেল যেখানে আমরা জেনেটিক প্রিডিসপোজিশন রয়েছে, অথচ আমরা জিনিসটা সম্পর্কে অবগত নই, ধরা পড়লো, হঠাৎ করে ধরা পড়লো বা হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটলো, তখন হয়তো ভাবলাম এই রে এটা তো ওর ছিল, কেন করা হলো না, তখন আমরা আক্ষেপ করলাম, রিগ্রেট করলাম। সেকেন্ডলি হচ্ছে আমার ফ্যামিলিগতভাবে আমার সুগার আছে, আমার ব্লাড প্রেশার রয়েছে, আমার আরো কোনো মানে কোলেস্ট্রল রিলেটেড সমস্যা রয়েছে, ডিসলিপিডিমিয়া জাতীয় রোগের সেই জায়গাগুলোতে আমরা সচেতন হলাম না। আমরা অনেক দিন পরে এগুলো কি কোনো ভাবে ইন্টারকানেক্টেড হতে পারে হার্ট অ্যাটাকের সঙ্গে? যে কোনো রোগের ক্ষেত্রে, যেটা ডক্টর ভৌমিক বলছে, যে কোনো রোগের ক্ষেত্রে হেরিডিটারি কিন্তু একটা ব্যাপার। মানে আমাদের যদি বংশে বা আমার মা বাবার মধ্যে বা আমার ভাই বোনের মধ্যে বা আমার কাকা কাউর মধ্যে এই ধরনের রোগ থেকে থাকে, যে কোনো রোগী, সেটা সুগার হতে পারে, সেটা ডায়াবেটিক যেতে কারণ করে, হাইপারটেনশন থেকে, একদম ক্যান্সার থেকে, যে কোনো জিনিস থেকে থাকে, তাহলে কিন্তু সেই মানুষকে কিন্তু আরো বেশি সচেতন হতে হবে। হার্টের সমস্যা এমার্জেন্সি সিচুয়েশনে কি করবেন জানবো, তবে একটা ছোট বিরতির পর সঙ্গে থাকুন, দেখতে থাকুন সাধ্যের মধ্যে স্বাস্থ্য। আপনারা দেখছেন সাধ্যের মধ্যে স্বাস্থ্য, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আর আমরা আজকে আলোচনা করছি ক্রিটিক্যাল কার্ডিয়াক কেয়ার নিয়ে। সুপ্রিয় বাবু, আপৎকালীন ব্যবস্থায় বিপি পোদ্দার হসপিটাল ইতিমধ্যে প্রচুর সুনাম কুড়িয়েছে এই কার্ডিয়াকের বিষয়ে। সেখানে ক্রিটিক্যাল কেয়ারের ক্ষেত্রে বলুক বা কোনো জায়গায় যখন আপৎকালীন একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হচ্ছে, তো সেখানে যখন পেশেন্টরা যাচ্ছে তারা কি ধরনের ট্রিটমেন্ট পাচ্ছে বা কি ধরনের সুবিধা পাচ্ছে? হ্যাঁ, এই আপৎকালীন ব্যাপারের ক্ষেত্রে যেটা আমি দর্শকদেরও বলবো, আপৎকালীন কার্ডিয়াক কেয়ার বলতে কি বোঝায়? আপৎকালীন কার্ডিয়াক কেয়ার বলতে বোঝায় যখন পেশেন্টের কোনো কারণে কোনো চেস্ট ডিসকমফোর্ট হচ্ছে বা কোনো কারণে দেখা যাচ্ছে সে ব্রিথ করতে পারছে না, কোনো কারণে সে হয়তো মাথা ঘুরিয়ে বা চোখে কোনো ব্ল্যাকআউট হয়েছে, বা কোনো কারণে দেখা যাচ্ছে তার হয়তো সিঁড়ি দিয়ে ভাঙতে গিয়ে বা হাঁটতে গিয়ে তার হঠাৎ করে বুকে চাপ ধরে সে বসে পড়েছে, এবং এক দুদিন ধরে হয়তো তার বুকের মধ্যে হয়তো হালকা চাপ, হয়তো হাতটা ধরে যাচ্ছে। তো এই রকম ধরনের ঘটনা তার সঙ্গে যখন চলছে, সেই মুহূর্তে যদি কোনো সময় দেখা যায় তার হঠাৎ করে কোনো রকম ব্রিদিং প্রবলেম হচ্ছে বা আরও বেশি সমস্যা তৈরি হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী, সবার আগে আমি একটা কথা বলব, নিকটবর্তী জায়গায় নিয়ে যেতে হবে যেখানে কার্ডিয়াক কেয়ারের, ক্রিটিক্যাল কার্ডিয়াক কেয়ারের ব্যবস্থা আছে। এবার আমি বিপি পোদ্দার ক্রিটিক্যাল কার্ডিয়াক কেয়ারের কথা বলতে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, ক্রিটিক্যাল কার্ডিয়াক কেয়ার বলতে এটাই বোঝায় যখনই কার্ডিয়াকে কোনো রকম ইনসিডেন্স এই জাতীয় জিনিস ঘটে, তখন একটা গোল্ডেন আওয়ার বলে আমরা একটা সময়কে বলি, যে টাইমটার মধ্যে ঘটনাটায় যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা যে পেশেন্ট বা যাকে পাচ্ছি তাই কিন্তু সম্পূর্ণ সুস্থভাবে আমরা আবার তার বাড়ি ফিরিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে যখনই আপনি এই ধরনের ক্রিটিক্যাল কার্ডিয়াক কেয়ারের জাতীয় হসপিটালে আসছেন, যেখানে বিপি পোদ্দারের মতো হসপিটালে আসছেন, সঙ্গে সঙ্গে সেটা রাত 2টো হোক কি দুপুর 2টো হোক, যাই হোক, আমাদের একটা টিম আছে। সঙ্গে সঙ্গে আমরা আসার সঙ্গে সঙ্গে আমরা কি করি, আমরা পেশেন্টের একটা ইসিজি করি। ইসিজির সঙ্গে আমরা দেখি যে ইসিজিতে কোনো পরিবর্তন আছে কিনা, যে পরিবর্তন কোনো কার্ডিয়াকের অ্যারেস্টের কথা বলছে কিনা, বা আমরা দেখি সঙ্গে সঙ্গে একটা ট্রপটি বা ট্রপাই জাতীয় টেস্ট করে দেখে নিই যে সেখানে কোনোভাবে পজিটিভ আসছে নাকি। যদি কোনো কারণে পজিটিভ এসে থাকে বা ইসিজিতে কোনো চেঞ্জেস আমি দেখতে পাই, বা এরকমও দেখা যেতে পারে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হার্ট রেট কমে গেছে, এমন কমে গেছে যেটা 40-45 এরকম জায়গায় চলে এসেছে, যেখানে মানুষ হয়তো চোখে অন্ধকার দেখে পড়ে গেছে। এই যাবতীয় যে ক্রিটিক্যাল কার্ডিয়াক কেয়ার, সেটাকে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করা উচিত, সঙ্গে সঙ্গে ডাক্তার ইন্টারভেন করে তাকে ডিটেক্ট করে সঙ্গে সঙ্গে সেই পেশেন্টকে কিন্তু আমাদের ক্যাথ ল্যাবে তুলতে হবে। কেন ক্যাথ ল্যাবে তুলতে হবে? যদি তাকে পেসমেকার করতে হয়, সঙ্গে সঙ্গে তাকে টেম্পোরারি পেসিং করে পার্মানেন্ট পেসিংয়ে নিয়ে যেতে হতে পারে। যদি দেখা যায় যে পেশেন্টের এরকম কন্ডিশান আছে, আমি সঙ্গে সঙ্গে তাকে অ্যাঞ্জিওগ্রাফি করতে পারবো। অ্যাঞ্জিওগ্রাফি করে আমি যদি দেখতে পাই কোথাও কোনো ব্লকেজ আছে, সঙ্গে সঙ্গে আমি তাহলে সেই পেশেন্টের অ্যাঞ্জিওপ্লাস্টি করব। কিন্তু অনেক সময় দেখা যায় যে পেশেন্টের এরকম একটা কন্ডিশান, বিপি হয়তো ফল করে যাচ্ছে, দেখা যাচ্ছে যে বিপিটা অত্যন্ত কম, এই পেশেন্টের কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে আমি অ্যাঞ্জিওগ্রাফি করতে পারছি না। সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে আমাকে আগে স্টেবেল করতে হবে। সেক্ষেত্রে কী করতে হয়, আমাদের কিছু হাতে মেডিসিন আছে, স্টেপটোকাইনেস জাতীয় কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলো দেওয়ার ফলে আমরা ব্লাডটাকে খুব তাড়াতাড়ি লিকুইড করে ফেলতে পারি। তাতে কি হয়, পেশেন্টকে সাময়িকভাবে আমরা স্টেবেল করে, যদি পেশেন্টকে মনে হয় ভেন্টিলেট করতে হবে, সেই ভেন্টিলেট করতে হতে পারে। কিন্তু এই যে সমগ্র প্রক্রিয়া যেটা আমি আপনাদেরকে বলছি বা দর্শকদের বলছি, সেটার জন্য কিন্তু একটা সুন্দর ডক্টরের টিম দরকার। একার পক্ষে, কারোর পক্ষে এটা সম্ভব নয়। যেমন কার্ডিয়াক টিম দরকার, তার সঙ্গে একটা ক্রিটিক্যাল কেয়ার, ডক্টর ভৌমিক যেরকম আছেন ক্রিটিক্যাল কার্ডিয়াক কেয়ার সম্বন্ধে অভিজ্ঞ, যিনি মানুষকে দেখলে বা তার রিপোর্টটা দেখলে সঙ্গে সঙ্গে তিনি বুঝে যাবেন যে তার কার্ডিয়াক ইনসিডেন্ট ঘটেছে। তো এই সম্পূর্ণ ডাক্তারদের টিম কিন্তু সঙ্গে সঙ্গে দরকার, এবং তাকে সঙ্গে সঙ্গে হয়তো ক্রিটিক্যাল কার্ডিয়াক কেয়ারে অ্যাডমিট করতে হতে পারে, তাকে সঙ্গে সঙ্গে দরকার পড়লে অ্যাঞ্জিওগ্রাফি করতে হতে পারে, করে প্রয়োজনে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হতে পারে, সঙ্গে সঙ্গে তাকে প্রয়োজনে আমাকে পেসমেকার পর্যন্ত করতে হতে পারে। বা এরকম হতে পারে যদি এমন একটা জায়গায় ব্লকেজ, যেখানে হয়তো সঙ্গে সঙ্গে আমাকে বাইপাস সার্জারি পর্যন্ত নিয়ে যেতে হতে পারে। হয়তো বাইপাস সার্জারি করতে গিয়ে তার কিছু ব্লাড ক্ষরণ বেশি হতে পারে, কিন্তু আমাকে তার জীবনের কথা মাথায় রেখে রাত 2টোতেই বা 3টেতেই বাইপাস সার্জারি করতে হবে। তাহলে সেখানে একজন কার্ডিয়াক সার্জন দরকার, ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট দরকার, ডক্টর ভৌমিকের মতো একজন हाईलि एक्सपिरियेंस क्रिटिकल केयर डॉक्टर दरकार जिनि कार्डियक सम्पूर्णभावे सेई पेशेंट के पैरामिटार के टेक केयर करबें संगे संगे आमाके सेई धरनेर क्रिटिकल केयर डाक्तार जारा संगे संगे पेशेंट के भेंटिलेट करते पारे बा जे धरनेर परिस्थितिते पेशेंट के सामाल दिते होबे सेई धरनेर डक्टरও दरकार आछे। ताहले पुरो टीमटा आमार दरकार पड़छे जे टीमटा किन्तु पेशेंटेर जोन्नो दरकार। जोदि सेई टीम ना थाके ताहले किन्तु जेटाके आमि बोलछि गोल्डेन आवर सेटा किन्तु आमरा मिस आउट करे जाबो एबं जोदि सेटा होये जाय ताहले पेशेंट के किन्तु परवर्तीकाले परिसेवा दियो होयतो आगेर मतो कन्डिशने आमि फिरे आसते पारबो ना। केन? तार कारण हाटेर जे मासल्स गुलो तखन किन्तु अनेकटा एफेक्टेड होये गेछे अलरेडी, तखन एफेक्टेड होये गेछे। सेई एफेक्टेड होये जावार जन्य ताके होयतो बाँचिये देया गेलो किन्तु से आगेर मतो आर होते पारबो ना, कर्मक्षमताटा फिरे पाबे ना, अनेकटा कमे गेलो, अनेकटा कमे जाबे, तार तखन तार एबिलिटीटा अनेकटा कमे जाबे। सेखाने सेई कारणের জন্য এই পুরো টিমটা যেমন দরকার এবং সঙ্গে সঙ্গে সেই কাজটা করার মতো দক্ষ ডাক্তারেরও দরকার আছে। এবং যেরকম সুপ্রিয় বাবু আপনাদের সামনে তুলে ধরলো আমিও একবার বলবো এই গোল্ডেন আওয়ারের গুরুত্বটা বোঝা কিন্তু যারা রোগীর আত্মীয় তাদেরও অত্যন্ত দরকার। আর পরিকাঠামোর বিপি পোদ্দার হসপিটালের পরিকাঠামোর বিষয় তো পুরো বিস্তারিত বলেই দিয়েছেন সুপ্রিয় বাবু। আমি একবার একটু ডক্টর ভৌমিকের কাছে আসবো। আমরা দেখলাম যে ইমার্জেন্সি সিচুয়েশনে গেলে কার্ডিয়াক ক্রিটিক্যাল কার্ডিয়াক কেয়ারের ক্ষেত্রে কি কি রকম পরিষেবা একজন পেশেন্ট পাচ্ছে বিপি পোদ্দার হসপিটালে, এবং শুধুমাত্র তাই না তার সেই গোল্ডেন আওয়ারের মধ্যে যে ধরনের ট্রিটমেন্ট দরকার হোক না কেন সমস্ত সেটআপ রয়েছে বা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে বিপি পোদ্দার হসপিটালে। কিন্তু এটা তো হলো যে একটা কিছু ঘটে গেলে তারপর কি হবে, যদি আমি চাই আমার হার্ট ভালো রাখবো তাহলে আমার কি কি করণীয়? ব্যাপার যেটা হচ্ছে যে সবথেকে আগে যেটা বাবু বললেন যে একটা ছোট জিনিস আমি অ্যাড করি যে অনেক সময় এরকম হয় না যে মানুষের খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়ার পর মনে হলো বুকের মধ্যে একটু চাপ চাপ হলো, তো স্বাভাবিক আশেপাশে বন্ধুবান্ধব বা দু একজন থাকলে পরে বলে দেয় একটু গ্যাসের ওষুধ খেয়ে নিন। এই যে গ্যাসের ওষুধ খেয়ে নিলাম আমি হয়তো একটু আরাম পেলাম, কিন্তু এটা হয়তো আবার ফিরে এলো আমার ঘন্টা দুয়েক পরে, আবার আমি একটু গ্যাসের ওষুধ খেলাম, এই করে আমি রাতটা কাটালাম। ভোরবেলা আমি যখন গেলাম আমাদের হাসপাতালের এমার্জেন্সিতে গিয়ে যখন পৌঁছালাম তখন দেখলাম একটা ইসিজি করলাম, তখন দেখলাম যে আমার একটা অ্যাটাক গতকাল রাত্রে হয়ে গেছে। এই যে সচেতনতা নিয়ে যেটা বলা শুরু করেছিলাম তার মধ্যে এটাও কিন্তু একটা বড় অঙ্গ যে আমরা ছোটোখাটো জিনিসকে এই যে গ্যাস অম্বল বলে উড়িয়ে দিই, এই গ্যাস হয়েছে গ্যাসের ওষুধ খেয়ে নাও। এবং শুধু তাই না আমরা নিজেরা ভীষণ ডাক্তারি করতে ভালোবাসি, যাই হোক নিজেরা গিয়ে একটা ওষুধ কিনে এলাম এটা খেলেই ঠিক। আমাদের আশেপাশে যেসব ফার্মেসি শপস আছে তাদেরও অনেক সময় এরকম ডাক্তার কাজে এই যে আজকে আমরা বিপি পোদ্দার হাসপাতালে সাধ্যের মধ্যে স্বাস্থ্য এই জিনিসটা নিয়ে যে আলোচনা করছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে আমরা যেসব জায়গায় পৌঁছাচ্ছি, গ্রামের প্রত্যন্তরে পৌঁছাচ্ছি, এবং সুপ্রিয়বাবুর বদান তাই আমাদের সত্যি কথাই বলতে কি কার্ডিওলজিতে কোনোভাবে আমি খুব বড় গলায় বলতে পারি কার্ডিওলজিতে কোনোভাবে আমাদের কোনোদিন কোনো জিনিসের জন্য কোনো খামতি হয়নি না, পুরো ইনফ্রাস্ট্রাকচারটা। এবং শুধু তাই নয় সবথেকে বড় জিনিস হচ্ছে যে আজকে তো এগুলো আমি জেনে ঢুকলাম যে আজকে আমার ডায়াবেটিস আছে, আজকে আমার সুগার প্রেশার আছে, সেই জন্য জেনে আমি হার্ট ডিজিজ হয়েছে আমি ঢুকলাম তার চিকিৎসা নেব। এই যে আপনি বললেন যে কিভাবে ভালো রাখবো, আমি জানি না যে আমার একটা কিডনি নষ্ট হয়ে বসে আছে, সেই অবস্থায় সেই রুগী ওরকম মুমূর্ষু রুগী আমাদের এমার্জেন্সিতে এলো, সেই রুগীর তখন প্রাইমারি অ্যাঞ্জিওগ্রাফি করে অ্যাঞ্জিওপ্লাস্টি হলো এবং পরবর্তী অবস্থায় যদিও তারা স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে আছে অনেক রকম আমাদের রেস্ট্রিকশন থাকে তার মধ্যেও তার পরবর্তী অবস্থায় গিয়ে তাকে ডায়ালিসিস করা থেকে শুরু করে তাকে সুস্থ করে বাড়ি পাঠানো আরও তার 5-6 দিনের ব্যাপার। এই যে যুদ্ধ পোস্ট প্রসিডিওর যে যুদ্ধ এটা প্রি প্রসিডিওর যুদ্ধ থেকেও আরও বেশি ভয়ঙ্কর। এবং এই পুরোটাই আপনারা অ্যাভেল করতে পাচ্ছেন একই ছাদের নিচে বিপি পোদ্দার হসপিটালে। আমি এই জায়গাতে আসবো সুপ্রিয় বাবু, স্বাস্থ্যসাথী অ্যাড অন করব। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্যসাথী কার্ড এই যে আবার দুয়ারে সরকার চলছে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, আমি বলবো যার স্বাস্থ্যসাথী কার্ড আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রত্যেককে মেডিকেল পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়েছেন कोनो मानुषेर बिना हार्ट चिकित्साय किन्तु क्षति हवा उचित नय। एटा आमि किन्तु जोर गलाय बोलछि। बीबी पोद्दार हस्पिटाले इनफ्रास्ट्राक्चारे समस्त किछु आछे किन्तु माननीय मुख्यमंत्री जा करे दियेछेन आगे अनेके अर्थेर अभावे आसते भय पेतो भाबतो जे आमि एकटा प्राइवेट हस्पिटाले जाबो सेखाने गिये आमार अनेक टाका खर्चा हये जाबे। अच्छा एई जायगाटाय सुप्रिय बाबू आमि आमाके आपनाके एकटु इंटाराप्ट करेई जानते चाइबो, एटा आमादेर अनेक दर्शकदेरो प्रश्न रयेछे जे धरुन एई धरनेर आपत्कालीन अवस्था इमार्जेंसि सिचुएशने सेखाने स्वास्थ्य साथी कार्ड बा मेडिक्लेम যাদের রয়েছে তারা কি এটা অ্যাপ্লিকেবল হয় বিপি পোদ্দারে গেলে? এটা যদি একটু একদম 100% মেডিক্লেম তো সব জায়গায় অ্যাপ্লিকেবল, মেডিক্লেম তো 100% অ্যাপ্লিকেবল। আমি স্বাস্থ্য সাথী কার্ডের কথাটা এই কারণের জন্য বলবো কারণ প্রত্যন্ত যে মানুষগুলো আছে, ডিস্ট্রিক্টের মানুষগুলো আছে বা একদম যাদের ক্ষেত্রে অর্থের অভাবে তারা হয়তো 10 বার ভাবে কোন জায়গায় যাওয়ার জন্য, তাদের ক্ষেত্রে যদি তাদের কাছে স্বাস্থ্য সাথী কার্ডটা থাকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা এবং দুয়ারে সরকারের প্রকল্পের মাধ্যমে আবার শুরু হয়েছে লক্ষ লক্ষ মানুষ তার পরিষেবা নিচ্ছে, এই স্বাস্থ্যসাথী কার্ড যাদের হাতে পৌঁছে যাচ্ছে তারপরে কোনো মানুষের উচিত নয় যে বিনা কার্ডিয়াক পরিষেবায় তার কোনো পরিজনের কোনো দুর্ঘটনা ঘটে। তো সেই কারণের জন্য 100% যখনই আপনি দেখছেন কোথাও কোনো অসুবিধা পাচ্ছেন বা এমন হচ্ছে যে আপনার বুকে চাপ হচ্ছে বা আপনি সঙ্গে সঙ্গে বিপি পোদ্দার হসপিটালে চলে আসুন আপনার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। আপনাকে কোনো কিছু ভাবতে হবে না, একটা টাকাও আপনাকে পকেট থেকে খরচা করতে হবে না। আপনি হসপিটালে আসবেন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আসবেন, দরকারে ওপিডিতে আপনার ডাক্তারবাবুরা আপনাকে দেখবেন, যদি প্রয়োজন পড়ে ওই স্বাস্থ্যসাথী কার্ডেই আপনার এনজিওগ্রাফি হয়ে যাবে। আমাদের সঙ্গে ছিলেন সুপ্রিয় চক্রবর্তী, বিপি পোদ্দার হসপিটালের গ্রুপ সিইও। সুপ্রিয়বাবু অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য। এবং আমাদের সঙ্গে ছিলেন বিপি পোদ্দার হসপিটালের कार्डियक क्रिटिकल कार्डियक केयर एक्सपार्ट डॉक्टर अभिजीत आईज भौमिक। डॉक्टर भौमिक आपनाके अनेक धन्यवाद आमादेर संगे उपस्थित थाकार जोन्नो। आज जेरकम आपनादेर बोलछिलाम जे दुटो जिनिस आपनादेर सब समय माथाय राखते हबे, एक गोल्डेन आवरेर गुरुत्व बुझते हबे आर दुई स्वास्थ्य साथी कार्ड जोदि आपनार काछे थाके ताहले परिषेबा आपनारा तो पाबेन, किभाबे पाबेन डिटेल्स बोले दियेछे। जोदि स्वास्थ्य साथी कार्ड नाओ थाके तारो जोन्नो सल्यूशन एबं परिकाठामो रयेछे बीपी पोद्दार हस्पिटालेर काछे, आपनाके शुधु बीपी पोद्दार हस्पिटाल अब्दि पौंछे जेते हबे। किन्तु जोदि যেরকম সুপ্রিয় বাবু বললেন কিন্তু যদি আপতকালীন একটা পরিস্থিতি তৈরি হয় ইমার্জেন্সি তাহলে নিকটস্থ হাসপাতালই আপনাদের সেখানে গন্তব্য হওয়া উচিত রোগীকে বাঁচানোর জন্য। সাধ্যের মধ্যে স্বাস্থ্য এখানেই শেষ করছি আর আপনারাও দেখতে থাকুন জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।